হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েডের বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাই। আমি রুহুল আমিন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের ধারণা দিব একটা প্রজেক্টের ফাইল এবং বিভিন্ন ফাইল এবং স্ট্রাকচার সম্পর্কে। ওকে, আমরা কাজে আসি। আমরা এই ড্রপ ডাউন মেনু থেকে অবশ্যই আমরা অ্যান্ড্রয়েড সিলেক্ট করব। এরপরে আমরা অ্যাপে ক্লিক করব। আমরা জানি যখন কোনো প্রজেক্ট তৈরি করা হয় তখন তার তিনটা ফোল্ডার থাকে। একটা ফোল্ডারের নাম ম্যানিফেস্ট, দ্বিতীয় ফোল্ডার নাম জাভা, তৃতীয় ফোল্ডার নাম আরইএস বা রিসোর্স ফোল্ডার। ওকে, প্রথমে আমরা জাভা ফোল্ডারের ভিতরে ক্লিক করি। জাভা ফোল্ডারের ভিতরে কি থাকে? একটা প্রজেক্টের যতগুলা জাভা ফাইল থাকে অর্থাৎ জাভা ক্লাস থাকে সবগুলা এই ফোল্ডারের ভিতরে থাকে। ওকে, আমাদের এই প্রজেক্টের জন্য মেইন অ্যাক্টিভিটি ডট জাভা নামে একটা ফাইল ছিল। এই ফাইল থেকে আমরা কি হয় এক্সএমএল ফাইল এখান থেকে কন্ট্রোল করা হয় বা এখান থেকে হ্যান্ডেল করা হয়। ওকে, আমরা ইচ্ছা করলে এর ভিতরে এক বা একাধিক জাভা ফাইল তৈরি করতে পারি। আমাদের নেক্সট টাইমে বিভিন্ন প্রজেক্ট তৈরির ক্ষেত্রে অবশ্যই আমাদের বিভিন্ন অনেকগুলো জাভা ফাইল লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব, এরপর রাইট ক্লিক করে নিউ নিউ থেকে জাভা ক্লাস যদি ক্লিক করি তাহলে অটোমেটিক আমাদের একটা জাভা ফাইল তৈরি হয়ে যাবে। যেহেতু আমাদের এই প্রজেক্টে এখনো অতিরিক্ত কোনো জাভা ফাইল লাগতেছে না, সো আমরা জাভা ফাইল তৈরি করতেছি না। দ্বিতীয় হলো রিসোর্স ফোল্ডার। রিসোর্স ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার থাকে ড্রয়েবল। ড্রয়েবলটা হচ্ছে একটা প্রজেক্টের জন্য যতগুলো ইমেজ লাগে, যতগুলো আইকন লাগে সবগুলো এই ড্রয়েবল এর ভিতরে থাকবে। ওকে, আমি একটা আমার এই ইমেজটাকে এখানে নিয়ে আসি, কপি করি। কপি করার পরে আমি এই ড্রয়েবলের উপর রাইট ক্লিক করে পেস্ট দিই, দিয়ে ওকে দিই। তবে মনে রাখতে হবে আপনি যে ইমেজটা দিবেন বা যে পিকচারটা ইউজ করবেন তার নামটা অবশ্যই স্মল লেটার হতে হবে। ওকে দিলাম, দেখুন আমার ইমেজটা এখানে চলে আসছে। ওকে, দ্বিতীয় ফোল্ডারের নাম লেআউট ফোল্ডার। লেআউট ফোল্ডার কি থাকবে? এই সকল প্রকার এক্সেল ফাইল লেআউট ফোল্ডারে থাকবে। আমাদের বিভিন্ন উইন্ডো লাগতে পারে, একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে অনেকগুলো আপনার এক্সেল ফাইল লাগতে পারে। হ্যাঁ, ফর্মের জন্য একটা এক্সেল ফাইল লাগতে পারে, রেজিস্ট্রেশনের জন্য একটা এক্সেল ফাইল লাগতে পারে। সো বিভিন্ন প্রকার এক্সেল ফাইলগুলো এখান থাকবে। আমরা ইচ্ছা করলে এই এরপর রাইট ক্লিক করে আমরা নিউ নিউ থেকে লেআউট রিসোর্স ফাইল এখানে ক্লিক করে একটা ফাইল তৈরি করতে পারি, এক্সেল ফাইল তৈরি করতে পারি, অথবা আমরা এক্সএমএল থেকে লেআউট এক্সেল ফাইল তৈরি করতে পারি। ওকে, নেক্সট টাইম আমরা এগুলো করব। নেক্সট ফোল্ডার মিপ ম্যাপ। মিপ ম্যাপটা কি? এর ভিতরে দুইটা ফোল্ডার থাকে, একটা আইসি আন্ডারস্কোর লান্সার পিএনজি আর আইসি আন্ডারস্কোর রাউন্ড পিএনজি। এই লান্সার পিএনজি কি জিনিস? এর ভিতরে কি থাকে? যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি করা হয় তখন অ্যাপ্লিকেশনের একটা আইকন থাকে। হ্যাঁ, এই আইকনটা যখন বিভিন্ন ডিভাইসে অ্যাপ্লিকেশনটা রান করা হয় তখন সেই ডিভাইসের রেশিও অনুসারে সে ছোট বড় হয়। ওকে, যদি আমরা একটা ছোট ডিভাইসে রান করি তাহলে আইকনটা অবশ্যই ছোট হবে। যদি বড় ডিভাইসে রান করি, যেমন ট্যাবের মতো ডিভাইসে রান করি, তাহলে আইকনটা সে ট্যাবের রেশিও অনুসারে বড় হবে। ওকে, এখানে দেখুন এখানে বিভিন্ন সাইজের, হ্যাঁ, ছোট বড় বিভিন্ন সাইজের আইকন থাকে আছে এখানে। ওকে, তারপর কি ফোল্ডারের নাম হলো ভ্যালুস। ভ্যালুস ফোল্ডার কি থাকে? ভ্যালুসের ভিতরে তিনটা ফোল্ডার আছে, কালার ডট এক্সএমএল, স্ট্রিং ডট এক্সএমএল আর স্টাইল ডট এক্সএমএল। কালার ডট এক্সএমএল কি? আমরা এখানে একটা অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন রকম কালার সেট করে রাখতে পারি। সে আমার এই ইউনিটের জন্য কালার হবে ব্লু, সো আমি ব্লু নামে একটা কালার তৈরি করি, এখানে কপি করলাম, পেস্ট দিলাম, নাম দিলাম ব্লু কালার। ব্লু কালার অবশ্যই একটা ইউনিক নাম হতে হবে, কালার নাম দিতে হবে। এখন এই কালার এখান থেকে ব্লু আমি সিলেক্ট করে দেই, এই সিলেক্ট করলাম, মনে করি ধরে নিলাম এটাই ব্লু, বা এটাই ব্লু দিলাম, বা এটাই ব্লু মনে করলাম, যেহেতু ব্লু কালারটা আছে। ওকে, ওকে দিলাম, দেখুন নাম হয়ে গেল ব্লু কালার। এখন যদি আমি এটারে, এটা ইউনিক নাম ব্লু কালারে, এই স্ট্রিং ভ্যালু কালারের ভিতরে কোথাও আর ব্লু কালার নাই, সো এটা ব্লু কালার।
আর এখানে কালারের কোডটা চলে আসলো অটোমেটিক। ওকে, এখন যদি আমি মানে অনেকগুলো ফোল্ডার গেছে একটু ক্লোজ করি, এখন যদি আমি এই এই উইন্ডোটার ব্যাকগ্রাউন্ড আমি ব্লু কালার দিতে চাই, তাহলে আমি কি করব, এই লিনিয়ার লেআউটের এখানে আমি লিখব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এবার কি দেব, অবশ্যই আমরা তার আগে একটা অ্যাট দা রেট ক্লিক করব। এবার আমি যাচ্ছি কি কোন ফোল্ডারে ঢুকতেছি, আমি ঢুকছি যে ভ্যালুসের ভিতরে কি কালার, তাহলে কালার লিখব COLOR কালার। দেখুন আমি যে ব্লু কালার লিখছিলাম এখানে ব্লু কালার চলে আসছে। ওকে, আমি এখান দিয়ে এন্টার দিলাম, দেখুন আমার যে কালারটা ছিল সেম কালারটা এখানে চলে আসছে, রাইট? হ্যাঁ, তাহলে এইভাবে আমরা বিভিন্ন কালার এখানে তৈরি করে রাখতে পারি, কালার ভিতরে বিভিন্ন কালারের ভ্যালু দিয়ে আমরা একটা কালারে ইউনিক নাম দিয়ে তৈরি করে রাখতে পারি। ওকে, দ্বিতীয় স্ট্রিং, তৃতীয় হলো স্টাইল। স্টাইল ভিতরে কি থাকে, স্টাইলের ভিতরে মনে করুন এখানে স্টাইলের ভিতরে বিভিন্ন স্টাইল সেট করে রাখা যেতে পারে আগে থেকে, যেমন এখানে আছে প্রাইমারি স্টাইল, হ্যাঁ অ্যাজ লাইক কালারের মতো প্রাইমারি স্টাইল, এবার ডার্ক স্টাইল, লাইট স্টাইল, এবং বিভিন্ন স্টাইল সেট করে রাখতে পারেন এর ভিতরে। কি তারপর কি আছে, স্ট্রিং, স্ট্রিং ভিতরে কি থাকে, সে আমি এখানে রুল আমি লিখছিলাম, খুলনা লিখছিলাম, আমি স্ট্রিং এর ভিতরে লিখবো এখানে, সরি কালার কেটে দেই, স্ট্রিং এর ভিতরে কি লিখবো, নাম দিলাম আমি কপি করে নাম দিলাম, এখানে টেস্টিং অবশ্য নেম থাকবে, নাম দিলাম আর, অনলি আর, আর এখানে লিখলাম জরুরুল আমি। ওকে, এখন আমি এই ফোল্ডার যে এই টেক্সট এখানে আমি আর নাম লিখবো না, এখানে যদি আমি অ্যাট দ্য রেট দেই দিয়ে স্ট্রিং, দেখেন চলে আসছে। এখন আমি সেম কাজটাই আমি আউটপুট যদি দেখি ডিজাইন ভিতরে, দেখুন আমি জুম করে দেখাই, আগের যে নামটা রুহুল আমি নামটা চলে আসছে। তাহলে আমি কি করলাম, আমি কিন্তু এখানে আর আমি রুহুল আমি লিখি নাই, এখানে লিখছে কি স্ট্রিং, স্ট্রিং দিয়ে স্ট্রিং এর ভিতরে কি আর নামে আমার কি লেখা ছিল, রুহুল আমি লেখা ছিল। ওকে ভিউয়ার, এবার আমরা ম্যানিফেস্ট ফোল্ডারটা ক্লিক করব। আমরা বলে রাখি যে যখন একটা প্রজেক্ট রান হয় বা একটা অ্যাপ্লিকেশন রান হয়, তখন প্রথম রান হয় আমরা ম্যানিফেস্ট ফোল্ডার থেকে অ্যাক্সেস হয়। অ্যান্ড ম্যানিফেস্ট ফোল্ডার ভিতরে কি থাকে, আমরা ম্যানিফেস্ট ফোল্ডারের ভিতরে আমরা মেইন ম্যানিফেস্ট ডট এক্সএমএল যে ফাইলটা থাকে, এই ফাইলের ভিতরে আমরা দেখব যে এখানে দেখুন আমাদের অ্যাপ্লিকেশনের নাম এখানে এখানে আছে, তারপর আমরা যে কোন ম্যাপ থেকে কোন ইমেজটা রান হবে সেটাও এখানে আছে। ওকে, এখন এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি থাকতে পারে, প্রথমে অনেকগুলো অ্যাক্টিভিটি থাকতে পারে, কিন্তু একটা অ্যাক্টিভিটি থাকবে যেটা হবে লঞ্চার অ্যাক্টিভিটি। ওকে, ইচ্ছা করলে আমরা এখানে এক বা একাধিক অ্যাক্টিভিটি নিতে পারি, এই মুহূর্তে যদি আমাদের অ্যাক্টিভিটি নেওয়ার প্রয়োজন আছে না, সো আমরা পরবর্তী অ্যাক্টিভিটি নেব। তবে যদি একাধিক অ্যাক্টিভিটি থাকে আমরা বুঝবো কি করে যে কোনটা আমাদের মেইন অ্যাক্টিভিটি। ওকে, দেখুন ভিউয়ার এখানে লেখা আছে ডট মেইন অ্যাক্টিভিটি, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি বলতে এই ক্লাস এই জাভা ক্লাসটাকে বোঝাচ্ছে। ওকে, এবং ইন্টেন্ট ফিল্টার আছে, ইন্টেন্ট ফিল্টারের ভিতর কি আছে, দেখুন লঞ্চার নামে একটা লঞ্চার লেখা আছে, তার মানে বুঝলাম যে আমাদের এই এই অ্যাক্টিভিটিটাই মেইন অ্যাক্টিভিটি এবং এটাই লঞ্চ করবে প্রথমে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, যখন একটা প্রোগ্রাম রান হবে তখন প্রথমে আপনার অ্যাক্সেস করে ম্যানিফেস্ট ফোল্ডারকে, এর ভিতরে কি আছে, মেইন অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি কি, মেইন অ্যাক্টিভিটি একটা জাভা ক্লাস বা মেইন ক্লাস, আমরা এখানে জাভা ক্লাসে ঢুকলাম, জাভা ক্লাস কি বলতেছে, জাভা ক্লাস বলতেছে যে সেট কন্টেন্ট ভিউ কোনটা, মেইন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, তার মানে এই অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন এই লেআউটটাকে সে লোড করতেছে। তাহলে প্রথমে ঢুকবে আপনার ম্যানিফেস্টের ভিতরে, ম্যানিফেস্ট বলবে তুমি চলে যাও এখান থেকে মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে, তা মেইন অ্যাক্টিভিটি জাভা চলে গেলাম, এখান থেকে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা বলতেছে তুমি চলে যাও এখান থেকে তোমার অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন এক্সএমএল, এটা চলে দাও, এখানে কি আছে, এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা লোড হবে এখানে। ওকে,
ভিউয়ার, আমি আপনাদের আবার একটু রিমাইন্ড করে দেই, যখন একটা প্রজেক্ট রান হয় তখন তার তিনটা ফোল্ডার থাকে, ম্যানিফেস্ট ফোল্ডার, জাভা ফোল্ডার আর রিসোর্স ফোল্ডার। ওকে, রিসোর্স ফোল্ডারের ভিতরে কি থাকে? ড্রয়েবল, লেআউট, মিম ম্যাপ, ভ্যালু। ড্রয়েবল ভিতরে থাকে কি? সকল প্রকার ইমেজ। লেআউটের ভিতরে থাকে সকল প্রকার এক্সেল ফাইল। মিম ম্যাপের ভিতরে থাকে সকল প্রকার আইকন। আর ভ্যালুর ভিতরে থাকে কালার, স্ট্রিং আর স্টাইল। ওকে, আর তারপর কি ম্যানিফেস্টোর ভিতরে কি থাকে? ম্যানিফেস্টোর ভিতরে একটা ম্যানিফেস্ট ফাইল থাকে, প্রথমে রান হয় এখান থেকে এটা অ্যাক্সেস করে। ম্যানিফেস্ট ফাইল ভিতরে অনেকগুলো অ্যাক্টিভিটি থাকতে পারে, তার ভিতরে মেন অ্যাক্টিভিটি কোনটা, যেখানে ইন্টেন্ট ফাইলটার ভিতরে যেটা লঞ্চার লেখা আছে, এটা লঞ্চারটা হলো মেন অ্যাক্টিভিটি। আর এখানে দেখুন মেন অ্যাক্টিভিটি ডট মেন অ্যাক্টিভিটি ক্লাস দেওয়া আছে। ওকে, তো মেইন অ্যাক্টিভিটি বলতেছে কি, যখন রান করে এখানে আসতেছে তখন অ্যাক্টিভিটি বলতেছে কি তুমি চলে যাও মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটি চলে গেলাম, মেইন অ্যাক্টিভিটি বলতেছে কি তুমি চলে যাও এখান থেকে, আমি লোড করব অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএল কে লোড করব, এখানে চলে যাবো, এখান থেকে এই ইমেজটাকে, এই উইন্ডোটাকে বা ডিজাইনটাকে লোড হচ্ছে এই মেইন অ্যাক্টিভিটি থেকে, আর মেইন অ্যাক্টিভিটি থেকে লোড হচ্ছে যাচ্ছে এই ম্যানিফেস্ট থেকে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের অ্যাপ্লিকেশনের। ওকে, তো ভিউয়ার, আজ এই পর্যন্তই। আশা করি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোনো সমস্যা থাকলে মন্তব্য করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আশা করি আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্য প্রোগ্রাম দেখবো। ওকে, আল্লাহ হাফেজ।